এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 2019 এর প্রশ্ন, যেটা কিনা যোগজীকরণ চ্যাপ্টার থেকে। আচ্ছা, ক নম্বরে আমাকে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সো এখানে আমরা দেখছি কি এক্স এর কিন্তু দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে লন এক্স স্কোয়ার। সো আমরা অ্যাকচুয়ালি ইউভি যে ইন্টিগ্রেশনের যে সূত্র ওইটা ধরে কিন্তু ম্যাথটা আগাবো। সো আমি ইউ ধরছি হচ্ছে এই লন এক্স স্কোয়ার কে, আর ভি ধরছি হচ্ছে আমি শুধু এক্সটা। তো আমি যদি এটার ইন্টিগ্রেশন করি তো কি থাকছে আমার, এখানে লেখা যায় ইউ দ্যাট ইজ আমার লন এক্স স্কোয়ার ইনটু আমার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স দ্যাট ইজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট আসবে আমার লন এক্স স্কোয়ার লন এক্স স্কোয়ার ইনটু, আচ্ছা এটা হচ্ছে পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে আসছে, ইনটু এক্স ডিএক্স পুরোটার হচ্ছে আবার ডিএক্স, ঠিক আছে। তো এই হিসেবে এখন আমরা আগাচ্ছি, এক্স কে করলে কি হয় ইন্টিগ্রেশন করলে থাকছে হচ্ছে আমার এক্স স্কোয়ার বাই টু ইনটু লন এক্স স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার কত আসছে আবার ওয়ান বাই এক্স স্কোয়ার ইনটু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ আমার কত টু এক্স টু এক্স। আর এদিকে আমি যদি এক্স কে ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসছে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। সো এখান থেকে কি থাকছে, এটা এটা চলে যাচ্ছে, এটা ওটা কিন্তু চলে যাচ্ছে, সো থাকছে শুধু আমার এক্স ডিএক্স, ঠিক আছে। বা এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার বাই টু লন এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি এক্স কে ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসছে এক্স স্কোয়ার বাই ডিভাইডেড বাই টু, আর লাস্টে আমি একটা কনস্ট্যান্ট সি দিয়ে দিচ্ছি। বা এখান থেকে লেখা যায় আমি যদি এক্স স্কোয়ার বাই টু কমন নেই সেক্ষেত্রে থাকছে লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটাই হচ্ছে কিন্তু আমার আনসার।